नमस्कार इनफोगुरु यूट्यूब चैनल पक्ष आपनादेर स्वागत बंधुरा आज के खूब अल्प टाकार एक व्यवसार आईडिया शेयर करब नाममात्र पूंजी इन्वेस्ट करे आपनारा ए व्यवसाटी शुरू कर ले प्रत्येक मासे 15-20 हज़ार टाका अनायासे इनकाम करते पारबेन। तबे ए व्यवसाटीके आपनारा पार्ट टाइम हिसाबे शुरू करे देखते पारेन। जदि ए व्यवसा थेके आपनार इनकाम जेनारेट हय ताहले आपनारा ए व्यवसाटीके फुल टाइमेओ निये जेते पारबेन। तो बंधुरा चलो विस्तारित भावे जेने नेई आजकेर व्यवसार आईडिया। तो आज के आमी आपनादेरके बाजार करार जे ब्यागगुलो हय सेई ब्याग तैरी करार व्यवसा सम्पर्के आईडिया शेयर करब। बंधुरा ए बाजार करार ब्याग विभिन्न टाइपेर होये थाके, कोनोटा प्लास्टिकेर ब्याग होये थाके, कोनोटा जटेर ब्याग होये थाके, आबार कोनोटा नायलनेर ब्याग होये थाके। एबं एई बाजार करार ब्यागगुलो विभिन्न साइजेर हय एबं विभिन्न दामे बिक्री करा होये थाके। तो आपनारा चाहले এই ব্যবসাটিকে শুরু করলে পারে বা এই ব্যাগ তৈরি করে বাজারে বিক্রি করতে পারলে পারে আপনার এই ব্যবসায় যা টাকা আপনি ইনভেস্ট করবেন তার মোটামুটি হবে 50-60% আপনার প্রফিট রইবে। তাই বন্ধুরা আপনারা চাইলে এই ব্যবসাটিকে ফুল টাইম অথবা পার্ট টাইম হিসাবে শুরু করতে পারেন। তো বন্ধুরা এই ব্যবসা শুরু করতে হলে পারে আপনার কি কি র ম্যাটেরিয়াল দরকার বা কি কি মেশিন দরকার এবং আপনি কিভাবে এই ব্যাগ তৈরি করে বাজারে বিক্রি করবেন এবং কত পরিমাণে প্রফিট হবে সমস্ত ইনফরমেশন আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন বিস্তারিতভাবে আমরা জেনে নিই। বন্ধুরা বাজার করা যে ব্যাগগুলো হয় দেখুন এটি একটি ব্যাগ, এই ব্যাগটি প্লাস্টিকের ব্যাগ, এটা একটি ছোট ধরনের। আবার দেখুন এটি একটি নাইলনের ব্যাগ, এটি একটি ব্যাগ। তো এই ধরনের ব্যাগগুলো বাজারে বিভিন্ন দামে বিক্রি করা হয়ে থাকে। যেরকম এটার থেকে একটু বড় সাইজের ব্যাগগুলো 10-15-20 টাকা হিসেবে বিক্রি হয়। আবার এই ব্যাগগুলো মোটামুটি 20-30-40 টাকা, আবার এর থেকে বড় সাইজের যে ব্যাগগুলো হয় সেগুলো 70-100 টাকা দামেরও বিক্রি করা হয়ে থাকে। এবং এই ব্যাগগুলো বিভিন্ন মুদিখানার দোকান থেকে শুরু করে সবজির দোকান থেকে শুরু করে মাছের দোকান থেকে শুরু করে যে কোনো হার্ডওয়্যারসের দোকানে এই ব্যাগগুলো কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি করা হয়ে থাকে। তাই আপনারা এই ব্যাগগুলি তৈরি করে বাজারে বিক্রি করতে পারেন। বন্ধুরা সবার প্রথমে বলি এই নাইলনের ব্যাগ তৈরি করতে হলে পারে আপনাকে এই নাইলনের রোল নিয়ে আসতে হবে এবং এই রোল প্রতি কেজি হিসাব মোটামুটি 100-120 টাকা কেজি হিসাবে আপনি পেয়ে যাবেন। আবার এটা মিটার হিসাবেও আপনি কিনে আনতে পারেন এবং এই রোলটি চওড়ার উপর ডিপেন্ড করে আপনি ব্যাগ তৈরি করতে পারবেন। যেমন এই এই ব্যাগটি চওড়াটা দেখুন এইখান থেকে এই পর্যন্ত চওড়া রয়েছে, অর্থাৎ এটা আমি ধরে নিচ্ছি মোটামুটি 14-15 ইঞ্চি এরকম চওড়া আছে। এরকম 14-15 ইঞ্চি চওড়ারই আপনার রোল আপনি পেয়ে যাবেন। আপনি যদি আরো ছোট ধরনের ব্যাগ তৈরি করতে চান তাহলে পরে আপনার দেখা গেল এরকম টাইপের যদি আপনি এরকম ছোট যদি ব্যাগ নিয়ে আসেন তাহলে এরকম চিকন রোল আপনি কিনতেই পারবেন। তো এরকম আপনাকে বিভিন্ন চওড়ার উপরে রোল কিনে আনতে হবে এবং সেই চওড়ার উপর বেস করে আপনাকে কিন্তু ব্যাগ তৈরি করতে হবে। তো সাপোজ এই ব্যাগটি আমার মোটামুটি আমি যদি স্কেল দিয়ে মাপি তাহলে দেখুন মোটামুটি 12 ইঞ্চি আর এদিকে 2 ইঞ্চি 14 ইঞ্চির মতন বা 15 ইঞ্চির মতন লম্বা আছে। তো 14-15 ইঞ্চি যদি লম্বা হয় তাহলে এখান থেকে আপনার ঘুরে আবার এই পাশে আসবে, মানে পুরোটা আপনার এইভাবে রোল হয়ে আসবে। তো এই টোটাল 30 ইঞ্চি বা 32 ইঞ্চি আপনার কিন্তু টোটাল রোলটা দরকার পড়ছে, অর্থাৎ একটা ব্যাগ তৈরি করতে 30-32 ইঞ্চি আপনার রোল দরকার পড়ছে। তো এইভাবে আপনি রোল নিয়ে আস বড় রোল কিনে নিয়ে এসে আপনি এই 30 ইঞ্চি বা 32 ইঞ্চি রোল কেটে নিয়ে আপনাকে এটাকে শুধুমাত্র সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিতে হবে। তো এবং এই সেলাইটা আপনি এই পাশে আপনি সেলাই করবেন এবং এই পাশে আপনি সেলাই করবেন, দু পাশে সেলাই হয়ে গেল, এই পাশে তো আগের থেকেই আছে সেলাই দরকার নাই। এবং এর ফিতেগুলো আপনি 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এরকম রোল হিসাবে আপনি এই ফিতেগুলো কিনতে পাবেন এবং এই ফিতেগুলো আপনাকে এই ব্যাগের মধ্যে এইভাবে রোল করে আপনাকে দিতে হবে, দিয়ে সুন্দরভাবে সেলাই করে দিতে হবে। তো এইভাবে যদি আপনারা সেলাই করে তৈরি করেন তাহলে দেখা গেল এই ব্যাগটি বাজারে বিক্রি হচ্ছে 25 টাকা। তো আপনার এটাতে খরচ আসবে খুব বেশি হলে পরে 8-10 টাকার মতন বা 12 টাকার মতন। তো আপনি এটাকে যদি একটু 15-16 টাকা বা 17 টাকা বিক্রি করেন, অর্থাৎ একটা ব্যাগে আপনি যদি 5-6 টাকা বা 7 টাকা
প্রফিট রেখে বিক্রি করতে পারেন, তাহলেই আপনার কিন্তু প্রচুর টাকা ইনকাম হবে। এটা হলো একরকম ব্যাগ। আবার প্লাস্টিকের দেখুন, এই ব্যাগটি প্লাস্টিকের একটি ব্যাগ। তো এই প্লাস্টিকের ব্যাগটি দেখুন, এটা এক ফুটের মতন আছে, এক ফুটের একটু বেশি আছে। তো এই ব্যাগটি এক ফুটের মতন আছে, আবার এই পাশে চওড়া রয়েছে দেখুন, এটা 10 ইঞ্চির মতন চওড়া রয়েছে। তাহলে আপনার এই এই ব্যাগটি তৈরি করতেও আপনার খরচ খুব বেশি হলে পরে 1 থেকে 1.5 টাকার মতন খরচ পড়বে। তো এই ব্যাগগুলোর রোলগুলো আপনারা কিন্তু অনলাইনে কিনে আনতে পারেন, অথবা আপনারা যে সমস্ত হোলসেলার রয়েছে বা হার্ডওয়্যারের দোকানগুলো রয়েছে তাদের থেকে আপনি এই ব্যাগ তৈরির রোল এবং হ্যান্ডেলের যে রোলটা হয় সেই রোলগুলো কিনে আনতে পারবেন। এবং কিনে নিয়ে এসে আপনি আপনার বাড়িতে বসেই আপনি একটি সেলাই মেশিন কিনে নিয়ে সেই সেলাই মেশিনে সেলাই করে এই ব্যাগগুলোকে তৈরি করতে পারবেন। বন্ধুরা, আপনি যদি মনে করেন যে আমি এই ব্যাগের রোলগুলো আমি আপাতত কিনবো না, আমি অল্প টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটিকে শুরু করতে চাই, তাহলে আপনি এরকম বড় বড় 25 কেজি বা 50 কেজি এরকম বস্তা আপনাকে কিনে আনতে হবে। এগুলো চালের বস্তা, তারপরে আপনার এটা হচ্ছে সয়াবিনের বস্তা, এরকম লবণের বস্তা রয়েছে, এরকম সিমেন্টের বস্তা রয়েছে। এই সমস্ত বস্তাগুলোকে আপনি সুন্দর করে কেটে নিয়ে এরকম করে যদি আপনি কাটেন তাহলে আপনার এখান থেকে দুটো ব্যাগ তৈরি হয়ে যাবে। দেখুন, এই পাশে একটা, এই পাশে একটা, এরকম করে ভাঁজ করে কেটে নিয়ে আপনি এটাকে কিন্তু সুন্দর করে দুটো ব্যাগ তৈরি করতে পারবেন। এবং এই বস্তাগুলো আপনি যে কোনো মুদিখানার দোকান থেকে আপনি 1 টাকা 2 টাকার এগেনস্টে আপনি 1-1টা বস্তা কিন্তু আপনি কিনতে পারবেন। এবং সিমেন্টের বস্তাগুলো আপনি 50 পয়সা থেকে 1 টাকা প্রতি পিস হিসাবে কিনতে পারবেন। এবং সিমেন্টের বস্তাগুলো আপনি রাজমিস্ত্রি যে সমস্ত রাজমিস্ত্রি রয়েছে তাদের কাছে যদি কন্ট্যাক্ট করেন তাহলে তারাই আপনাকে জোগাড় করে দিবে এই সিমেন্টের বস্তাগুলো। আর চিনির বস্তা বা সয়াবিনের বস্তা বা লবণের বস্তা, এই সমস্ত যে বস্তাগুলো হয়, এই বস্তাগুলো বা চালের বস্তা, এগুলো আপনারা বিভিন্ন গালামালের দোকান থেকে কালেকশন করে নিয়ে আপনারা এই ব্যাগ তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, সেলাই মেশিন কিনতে হলে পরে আপনার 5 থেকে 6 হাজার টাকার মধ্যে আপনি একটি সেলাই মেশিন কিনতে পারবেন, সেটা ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে যদি আপনি কিনতে চান তাহলে আরেকটু বেশি পড়তে পারে। তো আপনার নিয়ারেস্ট যে সমস্ত সেলাইয়ের দোকান রয়েছে সেই সমস্ত দোকানে যোগাযোগ করলে তারাই বলে দিবে যে কোন দোকানে এই সেলাই মেশিন পাওয়া যায়। সেখান থেকে সেলাই মেশিন কিনে নিয়ে এসে আপনারা জাস্ট দু থেকে তিন দিনের একটি ট্রেনিং নিয়েও আপনারা নিজেরাই এই ব্যাগ তৈরি করতে পারবেন। এছাড়াও যদি মনে করেন যে আপনারা নিজেরা ব্যাগ তৈরি করবেন না, তাহলে যারা সেলাইয়ের কাজ জানে তাদেরকে কন্ট্যাক্ট দিয়েও আপনারা এই ব্যাগগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা, কন্ট্যাক্ট দিয়ে ব্যাগ তৈরি করলে তারা প্রতি ব্যাগ পিছু 1 টাকা করে যদি নেয় তাহলে তারা প্রত্যেকদিন 200 থেকে 300 পিস ব্যাগ আপনাকে কিন্তু তৈরি করে দিবে। এরকম প্রত্যেকদিন আপনি যদি 10টা লোককে এরকম ব্যাগ তৈরির জন্য রেখে দেন, অর্থাৎ তারা তাদের বাড়িতে বসেই যদি ব্যাগ তৈরি করে, তাহলে আপনারা প্রত্যেকদিন 1000 থেকে 1200 পিস ব্যাগ কিন্তু তৈরি হবে। এবং এই ব্যাগগুলো আপনি 1 ডজন 2 ডজন এরকম করে ভাগ করে, অর্থাৎ 1 ডজন একটা প্যাকেট করলেন, আরেকটা দেখা গেলো 2 ডজনে একটা প্যাকেট করলেন, এরকম প্যাকেট করে করে আপনাকে প্রত্যেকটি মুদির দোকানে যেতে হবে। এবং প্রত্যেকটি মুদির দোকানে গিয়ে আপনারা যদি এই ব্যাগ বিক্রি করতে পারেন তাহলে আপনার প্রতি ব্যাগ থেকে 4 থেকে 5 টাকা করে কিন্তু প্রফিট হবে। এবং প্রত্যেক দিন আপনি যদি 100 পিসও ব্যাগ বিক্রি করতে পারেন, অর্থাৎ 7 থেকে 8 ডজন যদি ব্যাগ আপনি বিক্রি করতে পারেন, তাহলেও আপনারা 100 পিস ব্যাগে আপনার প্রায় 500 থেকে 600 টাকা কিন্তু প্রফিট হবে। অর্থাৎ মাসে আপনার 15 থেকে 20 হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম হবে। তা আপনি চাইলে বেশি পরিমাণে আপনি বাজারে বিক্রি করতে পারবেন, হাটে বিক্রি করতে পারবেন, যে কোনো হার্ডওয়্যারের দোকানে বিক্রি করতে পারবেন, মুদির দোকানে বিক্রি করতে পারবেন। এরকম করে আপনি যত দোকানে ঘুরবেন তত বেশি পরিমাণে আপনি কিন্তু এই ব্যাগ বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি বিক্রি করে এই ব্যবসা শুরু করেন তাহলে আপনার খুব বেশি হলে পরে 10 থেকে 12 হাজার টাকা ইনভেস্ট করেই আপনারা এই ব্যবসাটিকে অনায়াসে একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন, অনায়াসে নিয়ে যেতে পারবেন। এবং এই ব্যবসার ক্ষেত্রে বন্ধুরা আপনারা শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্স দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। আবার যদি মনে করেন যে ট্রেড লাইসেন্সও তৈরি করবেন না, তাহলেও আপনারা প্রথম অবস্থায় কিছুদিনের জন্য আপনারা এমনি ট্রায়াল হিসেবে আপনারা ব্যাগ তৈরি করে বাজারে বিক্রি করে দেখুন, যদি ঠিকঠাক বিক্রি হয় বা আপনি যদি এই ব্যবসায়
মনোযোগী হন তাহলে পরবর্তীতে আপনি ট্রেড লাইসেন্স তৈরি করে এবং আপনি ট্রেড লাইসেন্স তৈরি করে আপনি এই ব্যবসাটিকে নিয়ে যেতে পারবেন এবং এর সাথে সাথে আপনারা যদি মনে করেন যে এই ব্যাগে আমি একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করব অর্থাৎ এই ব্যাগটিকে আমি আমার ডিস্ট্রিক্টে বা আমার স্টেটে আমি এটাকে ছড়িয়ে দেব তাহলে আপনি একটি কোম্পানি রেজিস্ট্রেশন করে নিয়ে তার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে দিবেন নামের একটি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে আপনি এটাকে অনলাইনে এবং অফলাইনে দুই ভাবে প্রচুর পরিমাণে বিক্রি করতে পারবেন তবে সেই সময় আপনাকে কিন্তু কোয়ালিটি মেইনটেইন করতে হবে অর্থাৎ আপনি এই ব্যাগের কোয়ালিটি যত ভালো রাখবে অর্থাৎ যে মেটেরিয়াল হবে যে বস্তা হবে বা এর যে নাইলনটি হবে অর্থাৎ ব্যাগের যে নাইলনটি হবে সেটির কোয়ালিটি যেন ভালো হয় এবং কোয়ালিটি যদি ভালো আপনি রাখতে পারেন তাহলে আপনার ব্যাগের চাহিদাও কিন্তু প্রচুর পরিমাণে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ব্যবসার আইডিয়া যদি ব্যবসার আইডিয়াটি পছন্দ হয় অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এতটুকুই আগামী পর্বে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার।